মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান বাগাবাজার ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে। এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হলো। এ উপলক্ষে বাগাবাজার ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে বিশিষ্ট শিক্ষক রুহুল আমিন লস্করের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সকল বক্তাই এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফলাফলের জন্য ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান। কঠোর পরিশ্রম ও মনোযোগের সাথে অধ্যয়ন করার যে সুফল তারা পেয়েছেন তাহা ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার আহ্বান জানান সকলেই। হাজি মজাইদ আলী রুরাল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জিয়াউদ্দিন লস্কর বলেন, আগেকার দিনে গ্রামাঞ্চলে শিক্ষার প্রতি মানুষের আগ্রহ কম ছিল এবং নানা সুযোগ সুবিধার অভাব ছিল। কয়েক বছরের মধ্যে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে, সুযোগ সুবিধার উন্নতি হয়েছে এবং গ্রামাঞ্চলের মানুষের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ অনেক বেড়েছে। তবে বাগাবাজার বাম বিদ্যাপীঠ হাইস্কুল সহ সরকারি হাইস্কুলগুলিতে শিক্ষকের অভাব নিয়ে চিন্তা ব্যক্ত করেন তিনি। ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের শিক্ষক কমরুল ইসলাম বড়বুইয়া ও সাইদুল হক চৌধুরীর প্রচেষ্টা এ অঞ্চলের শিক্ষার্থীদের ভালো ফলাফলের প্রতি উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সকলেই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইলাকান্দি প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষক নজমুল ইসলাম মজুমদার, আমির হোসেন লস্কর, সীতু পাঠান, কমরুল ইসলাম বড়বুইয়া, সাইদুল হক চৌধুরী প্রমুখ। শুরুতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণদের প্রশংসাপত্র ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। খুবই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হইলাম কোচিং সেন্টার, খুবই আনন্দিত হইলাম, ছেলেমেয়ের লগে দেখা হইল এবং আমরা তারা একটু এনকারেজ দিলাম শিক্ষক হলের এবং ছাত্রদের আরও বেশি বেশি করে তারা পড়াশোনা করতাম এবং সমাজে প্রতিষ্ঠিত হইতাম। কোচিং সেন্টার ছাড়া উপায় নাই, যেরকম গভর্নমেন্টের স্কুলগুলার ছাত্র বাড়ছে আনুপাতিকভাবে শিক্ষক বাড়ছে না বাড়ার কারণে কোচিং সেন্টার খুব প্রয়োজন এবং কোচিং সেন্টার এই অঞ্চলে থাকার লাগিয়া এই কোচিং সেন্টার অন্যান্য কোচিং সেন্টার থেকে বহু অ্যাডভান্স বহু ভালো রেজাল্ট দেখাইছে। এবছর আমরা চাই আরও ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট দেখাইত, এর লাগে আমরা হরের শুভকামনা দিই এবং এই কোচিং সেন্টার যেন আরও দূরে ভবিষ্যতে আরও শুদ্ধ করতে পারে এর জন্য তাদের মানে উৎসাহ দিচ্ছি। আমি বলছি শুভ প্রভাত, বেশ ভালো লাগলো আজকের এই সুন্দর অনুষ্ঠান। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার এই সেন্টার ব্রাইট ফিউচার সেন্টারের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সংবর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত এই বাম অঞ্চলের একজন প্রসিদ্ধ শিক্ষাবিদ এবং তিনি তার জীবনকে ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরাও আশানুরূপ রেজাল্ট করেছে তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত। আপনারা শুনলে খুশি হবেন আমাদের ব্রাইট ফিউচার কোচিং সেন্টার থেকে এই বছর উচ্চতর মাধ্যমিকে বসেছিল মোট 58 জন ছাত্রছাত্রী। সেই 58 জন ছাত্রছাত্রী সবাই কিন্তু পাশ করেছে এবং ফার্স্ট ডিভিশন পেয়েছে 29 জন, সেকেন্ড ডিভিশন পেয়েছে 27 জন এবং থার্ড ডিভিশন পেয়েছে 2 জন। ডিস্টিংশন এসেছে 1টি, স্টার মার্ক এসেছে 60টি এবং লেটার্স এসেছে 57টি এবং যারা কিন্তু লেটার্স পেয়েছে সবাই কিন্তু 12-12 মার্কস পেয়েছে, 94, 96, 92, 90 এইভাবে কিন্তু সবাই কিন্তু ভালো মার্কস অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা আনন্দিত, আমাদের ছাত্রছাত্রী যারা আছেন সবাই আনন্দিত, আমাদের গার্জেন অভিভাবক যারা আছেন সবাই আনন্দিত। আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে আজ কিন্তু সেই পরিশ্রমের ফল কিন্তু ওরা পেয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার মুখে কিন্তু হাসি ফুটছে এবং হাসি ফুটার কথা, কারণ আমাদের এই অঞ্চল হলো, বাম অঞ্চল হলো একটা পিছিয়ে পড়া অঞ্চল। মানুষের কাছে মানুষ মনে করেন আমাদের বাম অঞ্চল একটা পিছিয়ে পড়া অঞ্চল, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে রেজাল্ট করেছে তারা দেখিয়ে দিয়েছে যে আমরা বাম বলে কথা নয়, আমরা যে কোনো জায়গায় থাকতে পারি কিন্তু আমরা ভালো রেজাল্ট আমরা উপহার দিতে পারি আমাদের মা বাবার মুখে, আমাদের শিক্ষক শিক্ষিকাদের মুখে আমরা হাসি ফুটাতে পারি। আমাদের ছাত্রছাত্রীরা এগুলো দেখিয়ে দিয়েছে। আমাদের যারা ছাত্রছাত্রী এখন এইচএস সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে ওরা কিন্তু ওদেরকে ফলো করে ওরাই এগিয়ে যাবে, ওরা আগামী বছর আরও 12 রেজাল্ট করবে, এটা আমরা আশা রাখছি।